একটা ভিডিও করি না, চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। শম্পা হালদার ব্লগস চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তো কি বলবো, আমি তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিল। আর আজকে আর একটা রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্টটা দিয়েছে, শুধু কি দিয়েছে ওটাকে কি বলে, এখনো মানে আলট্রাসোনোগ্রাফির ফটো দেয়নি, না রিপোর্ট দেয়নি, না রিপোর্টটা দিয়েছে, ফটো দেয়নি। আলট্রাসোনোগ্রাফির মানে মেশিনটা খারাপ হয়েছে না কি যেন হয়েছে বললো, ফটোটা দেয়নি, শুধু রিপোর্টটা দিয়েছে। আর সিটি, ওটা কি সিটি স্ক্যান, সিটি স্ক্যান ওটা হচ্ছে, ওটার হচ্ছে ফটো দিয়েছে, রিপোর্টটা দেয়নি এখনো। তো রিপোর্টটা দেবে কালকে। তো কালকে আমরা আমাদের আবার রিপোর্টটা আনতে যেতে হবে। আর ঠিক আছে, আর আজকে তো আমাদের মানে কি বলবো, আমার আজকে আবার এই যে এখান দিয়ে, যাই হোক পরে তোমরা সবই জানতে পারবে, আমি লাস্ট যেটা ভিডিও করব, কারণ মোট তিন দিন যেতে হবে বলেছে। আজকেও এলাম ডাক্তারের কাছ থেকে, এবার লাস্টের দিন আমি যেদিন ফুল সব রিপোর্ট হাতে পেয়ে যাব, ওই দিনই তোমাদের জানাবো আমার কি হয়েছে, আমার কি অসুবিধা, আমার শরীরে কি প্রবলেম, কি কারণে গেলাম হঠাৎ করে ডাক্তার দেখাতে। সেদিনও রিপোর্ট মানে সেদিনও অনেক রকম টেস্ট দিয়েছে, আবার তার পরের দিন আবার টেস্ট দিয়েছে, আবার টেস্ট দিয়েছে, তিন রকমের চার রকমের। তো সব রিপোর্ট আমরা এখনও পাইনি, এখনও আমাদের একটা রিপোর্ট, দুটো রিপোর্ট বাকি আছে, তো ওটা মনে হয় লাস্ট দিন পাব। আর কালকে হয়তো আমাদের ডাক্তার দেখাতে হবে না, কালকে শুধু রিপোর্ট দেবে, আজকে তো ডক্টর দেখানো ছিল, আজকে অনেক কিছু হয়েছে। ঠিক আছে, তো লাস্টের দিন সব কিছু জানাবো, আজকে কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ঠিক আছে, আমি প্রথমে যাওয়ার সময় মানে কি বলবো, হসপিটালে যাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, তো আমি ফিরে এসে ভিডিওটা করছি, কেমন? তো ভিডিওটা পুরোটা দেখো তোমরা, ওকে? আজকে আবার আমরা এসেছি সোমবারে, তো আজকে আমাদের একটা সিটি স্ক্যান করাতে হবে, সেটা আগে করিয়েনি, সেটা যত তাড়াতাড়ি করানো যায় ততই ভালো, ডাক্তারকে দেখাতে হবে লেটটা। তো ঠিক আছে, তাড়াতাড়ি সিটি স্ক্যানটা করাই আগে। তো ও এসে এই যে আমরা এখন ঢুকবো, দাঁড়িয়ে আছে, তো ঠিক আছে, ও টেনশনে আছে, রাখছি এখন, আগে সিটি স্ক্যানটা জলদি জলদি করিয়ে নিই। তো ফ্রেন্ডস, সিটি স্ক্যান করানোটা হয়ে গেছে, আমি এখন মানে যাবো ওই দিক দিয়ে ভিতরে, তো ডাক্তারকে দেখাবো, ডাক্তারকে দেখানোর পর বেরিয়ে এসে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। রিপোর্টটা কি, রিপোর্টটা অ্যাকচুয়ালি কালকে দেবে, তো আজকে শুধু প্লেটটা দেখবে। কদিন থেকে খাওয়া দাওয়া কিছু নেই, টেনশনে টেনশনে খেতে পারছি না কিছুই, আর কালকেও রক্ত নিয়েছে, রক্ত নিয়েছে দুই হাতে, দুই হাতেই নিয়েছে। ঠিক আছে, কি বলবো, বাড়ি যাবো এখন, বাড়ি গিয়ে কথা বলছি, কেমন জায়গা এখানে বসে থাকার জায়গা,
ফ্রেন্ডস, আমাদের সব কাজ হয়ে গেছে, শুধু একটা ওষুধ নেওয়ার বাকি, সেটা নিয়ে নেব। আর আমরা এখানে একটু খেতে বসেছি, তুমি দেখাচ্ছি আমি। তো ওই যে উপরে লেখা আছে ক্যাফেটেরিয়া, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি যে দেখতে পাচ্ছ আমরা কী নিয়েছি দেখো, ঢোকলা কচুরি, এই যে শম্পা। তো ঢোকলা কচুরি খাচ্ছি, দেখি। আমার তো মানে খুব ভালো লাগছে, ও বলছে যে ওর ভালো লাগছে না, আমার তো খুব ভালো লাগলো। মানে আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি লাইফে, ঢোকলা তো খুব ভালো লাগছে খেতে। অসাধারণ, ও ভাবে কিনা জানি না, একটা ফটো তোলা দরকার তোমার। খুব ভালো, আমি প্রথম টাইম খাচ্ছি লাইভে, ফার্স্ট টাইম, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করিনি, এখনকার মতো রাখি, আর ওষুধটা নিয়ে তারপর বাড়ি যাবো। তো এখানে অনেক লোকজন বসে আছে, মানে এখানেই বসে খাওয়া দাওয়া করে। আর একদম উপরে, একদম মানে 7 নম্বর তলাতে, সেখানে ভাত রুটি সব ব্যবস্থাই আছে, কম মূল্যেই পাওয়া যায়। তো ঠিক আছে, এবার তাড়াতাড়ি খেয়ে ফেলি। গাড়ি বের করবে, এই যে হসপিটালটা, মহারাজা আগ্রাসন হসপিটাল। এখানে যে রক্ত নিয়েছে, রক্ত নেবার পরে এরকম একটা ব্যান্ডেজ দিয়েছিল, তো ওটা তো আমি খুলে দিয়েছি, ওই পাশের হাতেরটা, ঠিক আছে। এবার খোলার পর এরকম হয়ে গেছে, মানে খুলে গেছিলো, একা একাই স্নান করতে গেছি, দুদিনের মাথায় এটা খুলে গেছে। আর এটা ব্লাড দেখো, ব্লাড জমে পুরো নীল রং হয়ে গেছে, দেখেছ। আর এই হাতেরটা এখনও খোলা হয়নি, এই হাতেরটা নিজে ইচ্ছে খুললে খুলে যাবে, কারণ আমি টান দিয়ে খুলতে গেলে ব্যথা করে। আর এই হাতে স্যালাইন দিয়েছিল, আর এই হাতে তো ব্লাড নিয়েছিল।